अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। माँ আমাকে একটু তরকারি দাও। ব্যাস, আমাকে একটু তরকারিটা দাও তো। এই যে কি হলো, কিছু বলছি তোমায়। সুধা, কতদিন এইভাবে মনমরা হয়ে থাকবে তুমি এই বাড়িতে? কি হয়েছে তোমার? দেখো, তোমার দিদি পঙ্কজের সাথে যে ছলনাটা করেছে আর যে কষ্টটা ও আমাদেরকে দিয়েছে, তারপরেও যদি তুমি ভাবো যে জ্যোতি এই বাড়িতে ফিরে আসবে, তাহলে তুমি ভুল করছো। জ্যোতি এই বাড়ি থেকে চলে গেছে, এই কথাটা যত তাড়াতাড়ি মেনে নেবে তত তাড়াতাড়ি তোমার পক্ষে আর এই বাড়ির পক্ষে ভালো। ভৈরবী, তুমি এত বড় সিদ্ধান্ত নিলে? সিদ্ধান্ত? দিদি, সিদ্ধান্ত নেওয়ার কথা উঠছে কেন? পঙ্কজ জ্যোতির সাথে সব সম্পর্ক ভেঙে দিয়েছে, তাহলে আমাদেরও উচিত এখন যে অতীতকে ভুলে ভবিষ্যৎকে ভাবি। আমি দেখতে পারি না পঙ্কজের কষ্ট। দুঃখ তো আমাদের সবারই হচ্ছে ভৈরবী, কিন্তু তবুও তুমি যা বলছো সেই ব্যাপারে আর একবার ভেবে। আরে পঙ্কজ, তুই তাড়াতাড়ি ফিরে এলি। হ্যাঁ ছোট মা, চলে এলাম। শরীর ঠিক আছে তো তোর? শরীর তো আমার ঠিক আছে, কিন্তু কিছু মানুষ কলেজেও আমার পিছু ছাড়ছে না। জানি না কি করতে চাইছে সে। আমি থাকতে আর তোকে কেউ কষ্ট দিতে পারবে না। আই পঙ্কজ, আমাদের সাথে বসে লাঞ্চ কর। না ছোট মা, আমার খিদে নেই, আর এমনিতেও কিছুটা সময় আমি একা থাকতে চাই। দেখলে তো দিদি কিভাবে কষ্ট পাচ্ছে আমার ছেলেটা। তাই জন্যই তো বলছি যে আমাদের পঙ্কজের ফিউচারের কথা ভাবতে হবে। ছোট মা প্লিজ, তোমাকে একটা রিকোয়েস্ট করছি যে তুমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে যেও না। এতটা কষ্ট সহ্য করেছি যে এখন কোনো কিছুতেই আমার কিছু যায় আসে না। জানি না ওই জ্যোতি কি করলো আমার ছেলের সাথে। পঙ্কজের জীবনটা ছাড়কার করে দিল। যদি এখনো আমরা পঙ্কজের কথা না ভাবি তো ওর জীবনটা সম্পূর্ণ তছনছ হয়ে যাবে। এটার একটাই উপায়, পঙ্কজের ভালোবাসা চাই, কেউ পাশে থাকবে, এমন কেউ যে ওর খুব কাছের, ওর খেয়াল রাখবে। তাই জন্যই আমি বলছি যে আমাদের পঙ্কজের দ্বিতীয়বার বিয়ে দিতে হবে। ছোট মা প্লিজ, আমি তোমাকে বললাম না আমার জীবন নিয়ে কেউ মাথা না ঘামালেই ভালো হয়। আমাকে আমার মতো থাকতে দাও প্লিজ। আমাদের বাড়ির ছেলে, আমরা ভাববো না তো কে ভাববে? দিদি, দাদা, আমাদের আমাদের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে। ভৈরবী, জ্যোতি আজও আমাদের বাড়ির বউমা? ক্ষমা করো দিদি, জ্যোতি এই বাড়ির বউ ছিল, এখন নেই। না ওর জন্য এই বাড়িতে জায়গা আছে, না এই বাড়ির বাসিন্দাদের মনে কোনো জায়গা আছে। ওর মতো চরিত্রহীন মেয়েকে এই পরিবারের বউ মনে করে নিজেদেরকে অসম্মান করতে পারবো না। কেঁদো না, এতদিন তুমি আমাদের ভরসা জুগিয়েছ। যখন আমি ভেঙে পড়েছিলাম তুমি আমায় বেঁচে থাকার সাহস দিয়েছ, আমার জীবনের সাথে লড়তে শিখিয়েছ। আর আজ তুমি, না দিদি, তুমি ভেঙে পড়তে পারো না। মানুষ হয়তো সমস্যার সাথে লড়তে পারে, কিন্তু নিজের পরিবারের সঙ্গে কেউ কি করে লড়বে? যদি এই লড়াইতে আমি জিতেও যাই তাতে কি পাবো বলতো আমি? না মা, এখানে তুই ভুল। মা, লড়াই কখনো একজন মানুষের বিরুদ্ধে হয় না, লড়াই তো সিদ্ধান্ত আর ফলাফলের বিরুদ্ধে হয়। কোনো মানুষ খারাপ নয় মা, তার কর্মটা খারাপ হয়। আর পৃথিবীর সব লড়াই ভালো আর মন্দের বিরুদ্ধে হয়ে থাকে। আর মা, এই ধর্মযুদ্ধে জয় সবসময় সত্যেরই হয়। আরে মা, এটা আমি বলছি না, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কথা বলেছেন। জ্যোতি, তোর আর অর্জুনের অবস্থা একদম একরকম। ওখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিল যে কর্ম করে যাও, ফলের আশা করো না। আর সেই কথাটাই আমি তোকে আমার মতো করে বোঝাচ্ছি। জ্যোতিমা, তুই কোনো যুদ্ধ করছিস না, এই জন্যে না তুই কারো হেরে যাওয়ার জন্য দায়ী, না কারোর জয়ের জন্য দায়ী। কিন্তু আমি জানি, আমি ভালোভাবে জানি যে আমার জ্যোতিমা কর্ম থেকে মুখ ফেরাবে না। মানছি আমি, কিন্তু বাবা, যখন জীবনে আর কোনো কিছু পাওয়ার ইচ্ছে থাকে বা না কিছু হারানোর ভয় থাকে, তখন তখন মানুষ কি করবে? সত্যি তো এটাই যে আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই। মা, জীবন তো ঈশ্বরের দেওয়া একটা আশীর্বাদ। যে নিজের জীবন থেকে পালাবার চেষ্টা করছে, যে নিজের কর্ম থেকে পালাবার চেষ্টা করছে, ধরে নে তার জীবনটা শেষ হয়ে গেছে। আমি আমার গুরুজনদের কাছে এই শিখেছি, আমার বাচ্চাদেরও এই শেখাচ্ছি। আর আমার পুরো বিশ্বাস আছে যে কমল কিশোর শর্মার ছেলেমেয়েরা কখনো জীবন থেকে পালাবে না। ওরা লড়াই করবে, আর ওরা পুরো বিশ্বাস আর সম্মানের সঙ্গে লড়বে। ঠিক তাই না জ্যোতি? আমার মেয়ে আমার বিশ্বাসটা ভেঙে যেতে দেবে না তোমার জ্যোতি? কখনো না বাবা, কখনো না। আমি লড়াই করব, নিশ্চয়ই লড়াই করব, আমি নিশ্চয়ই লড়াই করব বাবা।